ওয়াত তাইবাতুল তাইবিনা ওয়াত তাইবুনাল তাইবাত এবং সৎ চরিত্রের পুরুষের সঙ্গে সৎ সৎ চরিত্রের নারীর সঙ্গে মিলন হবে ও যুবক যুবক তোমরা যারা কোনো বিয়ে शादी করো নাই বিশেষ করে আমার সুন্নি জাগরণ সংস্থার বাইরে যারা আছে এই পশ্চিম তেচুরি এলাকাবাসী যারা আছেন আপনাদেরকে ওয়াদা করতে হবে আজকে থেকে আমি নিজেও নেককার হব একজন নেককার স্ত্রীর বিয়ে করব আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনি

এই লোকটা পাগল এই লোকটা ধর্মের মধ্যে চুনকালি মাগছে যা 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 এই পাগলটাকে পাথর মেরে রক্তাক্ত করে দিবা এই পাগলটা যেন খুরানের দাওয়াত দিতে না পার তাই ফির ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত এক আল্লাহর প্রচার করে ওই তাই ফিরে যুব আমার নবীজির দেহ মুবারকের মধ্যে পাথর মারে নবীজির দেহ মুবারক থেকে চামড়া ফেটে গিয়ে গোস্ত মুবারক ফেটে গিয়ে চামড়া মুবারক ফেটে গিয়ে রক্ত মুবারক বের হচ্ছে এমন ভাবে রক্ত বের হয় শরীর মুবারক থেকে রক্ত এমন ভাবে বের হলো নবীজি রক্ত মুবারকে জুতা মুবারক পায়ের সঙ্গে লেগে গেছে আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না সহ্য করতে পারলেন না আমার আল্লাহ বলে যাও ও রে আমার বন্ধুকে বলবা বন্ধু যদি অনুমতি দেয় এই তায়েব পাশীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবা জিবরাহিল দৌড়াইয়া আসলো আমার নবীজির কাছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজর্ গো আপনার কি তায়েব পাথর মেরেছে ইয়ার সুল নবিগো আপনি যদি অনুমতি দেন এই তায়েব বাঁশিদেরকে জমি উল্টে মেরে ফেলবো পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো নবী যে আমার ওই সময় বলেছিল আল্লাহ হুম আল্লাহ এদেরকে যদি তুমি মেরে ফেলো আমি নবী কালিমার দাওয়াত কাছে দিব আল্লাহ এদের আল্লাহ তুমি এদেরকে মেরো না এরা আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই আল্লাহ তুমি তাদেরকে করে দাও নবীজির দাওজিরবার মুবারক নবীজির পা মুবারকের সঙ্গে জুতা মুবারক লেগে গেল এরপরে যে নবী উম্মতের চিন্তায় চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর নবী উহুদের ময়দানে গেল ইসলাম প্রচার করার জন্য নবীজি আমার উহুদের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গে দন্ত মুবারক শহীদ হওয়ার পরে নবীজি আমার রক্তাক্ত হইয়া উহুদের ময়দানে গর্তের ভিতরে বাঁকা হয়ে তিন নবী পড়ে আছে আমার আল্লাহ বলে জিবরাইল রে ও জিবরাইল জানা আমার বন্ধু কাছে জিব্রাইল দৌড়াই আসলো ও মায়ার নবী দন্ত মুবারক শহীদ করেছেন বলেন না দন্ত মুবারক শহীদ হওয়ার ব্যথাটা আপনার কাছে কেমন লাগে নবীজি আমার ছোট্ট বাচ্চার মতো হু হু করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো জিবরাইল জিবরাইল আমি নবীর দন্ত মুবারক ভাঙ্গার ব্যথা কেমন লাগে আমি নবীর মাথা মুবারক বারবার লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলা জিবরাইল রে ও জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে আমি নবীকে একটু জিজ্ঞাসা করলালা যেই নবী উহুদুর ময়দানে মুবারক ভাঙ্গার পরে অমতি বলে রে যেই নবী তাইপের ময়দানে রক্ত

আপনার আমার নবী মদিনার রাজা মোবারক থেকে আসার পরে নবীর শরীরে কোনদিন মশা বসে নাই যে নবীর শরীরের মধ্যে কোনদিন মাছি বসে নাই ওই নবীর চক্ষু মোবারকের নিচে কালো দাগ পড়ে যাবে আমার নবী মুখ মধ্যে আপনার কাদা মাটি লাগা থাকবে আমার আল্লাহ বলবে বন্ধু আপনার চক্ষু মুবারকের নিচে কালো দাগ পড়ে গেছে কিসের দাগ ও বন্ধু আপনার পিঠ মুবারকের মধ্যে কাদা মাটি দেখা যায় আমার আপনার নবী ডাক দেয়া বলবে আল্লাহ আমার কাদা মাটি পিঠের মধ্যে কি জন্য আপনি তো জানেন মদিনার মধ্যে শত শত বছর উম্মতের জন্য কানতে কানতে চোখের পানি গুলা কাদা মাটি হইয়া আমার পিঠের মধ্যে লেগে গেছে আমার আল্লাহ ডাক দেয়া বলবে

আজকে হাসর সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য আজকে মিজান সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য আজকে ফুলসিরাত সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য ও বন্ধু কে নামাজি কেবে নামাজি আমি আল্লাহ জানি ও বন্ধু কে রোজদারি কে বে আমি আল্লাহ জানি ও বন্ধু কে কোরআন মতো চলেছে কে কোরআন মতো চলে নাই আমি আল্লাহ জানি আমি আল্লাহ চাইলে সরাসরি আমার বান্দাকে জান্নাত দিতে পারি আমি চাইলে আল্লাহ সরা সরি জাহান্নাম দিতে পারি ও আমার হাবিব গো আপনি আজকে এই হাশরের ময়দানে আপনি যাকে জান্নাত দিতে বলবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব আর আপনি যাকে জাহান্নাম দিতে বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নাম দেব জয় কল গো সুবহানাল্লাহ ভাইরা আমার ওই দয়াল নবী হাসুরের ময়দানে উম্মতকে সুপারিশ করবে শুধু এক দল এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সুপারিশ করবেন না তারা কারা জানেননি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য সন্তান ছিল যারা কন্যা আরো জোরে কন্যা এই জন্য দুনিয়ার জমিনে মা বাবার দরকার আছে কিনা বলেন ভাইয়েরা আমার আজকের এই গোনাপাড়া সুন্নি জাগরণ সংস্থার ভাইয়েরা আমাকে একটা বিষয় দিয়েছেন সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্বের আগে আমি কয়েক মিনিট আলোচনা করব। মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব হবে কর্তব্য হবে আমার ভাইয়েরা বন্ধুরা যদি আমি আলোচনাটা গুছিয়ে না করে আপনারা বুঝবেন না মা বাবার কেমন দায়িত্ব সন্তানের প্রতি সন্তানের কেমন দায়িত্ব মা বাবার প্রতি আমার নবীজি মসজিদের নববীর মধ্যে বসে আছেন হঠাৎ করে

একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে প্রতিবেশীর মধ্যে আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব ভালো আচরণ করব আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা রে সাহাবি এই দুনিয়ার জমিনে আত্মীয়দের মধ্যে প্রতিবেশীর মধ্যে সবার চাইতে যিনি তোমার কাছে বেশি হকদার তিনি হলেন তোমার জনম দুখিনী মা সুবহানাল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ সাহাবী বললেন কালা সুমমান ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কাকে বেশি mohabbat করব কাকে বেশি ভালবাসব কলা সুম্মা উমমকা নবিজি বললেন এরপর তুমি তোমার মা কে বেশি ভালবাসবে বেশি mohabbat করবে সাখাবি আবার বললেন কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ নবিগো এরপর আমি কাকে বেশি ভালবাসব কলা সুম্মা অমু কা বললেন তোমার মাকে সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন কঁ লা সুমা মান ইয়ার সুল আল্লাহ হুজু এরপর আমি কাকে বেশি ভালোবাসবো নবীজি বললেন সুম্মা আবুকা। তিনবার মায়ের কথা বললেন একবার বাবার কথা বললেন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়ার সুল আপনি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন এর মধ্যে কারণ কি নবীজি আমার ডাক দিয়ে বললেন হামালাতনি ওয়াহানান ওয়ালাদাতনি কুরআন ওয়া রাব্বাতনি তারবিয়াতান হাসানা বাবার চাইতে মা তিনটা কষ্ট বেশি করে যে কষ্টটা বাবা কোনোদিন অনুভব করতে পারে না প্রথম কষ্ট হলো হামালাতনি ওয়াহানান তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করে করেছে 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল। মা ঘুমাইতে পারি না তুমি আস্তে 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 করে মায়ের গর্ভের মধ্যে যখন বড় হচ্ছিললা যখন আল্লাহ তোমাকে হাত দিয়েছে পা দিয়েছে রুহুটা দিয়েছে তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিলা পৌষ মাসের শীতে মাঘ মাসের শীতে বাবা ঘুমাই দাদা দাদি ঘুমাই মা ঘুমাইতে পারে না এমন যন্ত্রণা এমন ব্যথা অনেক সময় অনুভব হয়েছে মা আমার বাবার হাতে ধরে পায়ে ধরে বলে স্বামী ও স্বামী আমার কাছে মনে হয় আমি আর বাঁচব না আমাকে তুমি ক্ষমা করে দিও এইভাবে মা দশ মাস দশ দিন তোমাকে কষ্ট করে গর্বে দারণ করে ওয়ালা দাতিনি কুরহান তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে একজন মায়ের যখন সন্তান প্রসব হয় গলা কাটা মুরগি যেমন ছটপট ছটপট করে একজন

নাজারা রাহমাতান ইল্লা কতাবাল্লাহ তুমি তোমার মায়ের চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকাও হাজজাম হাজ্জাতাম মাবুরুরাতান আল্লাহ রব্বুল আলামিন মিয়াতু হাজ্জাতাম মাবুরুরাতান বলা হয়েছে নবীজি বললেন কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সাওয়াব লিখে দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ নবী গো যদি কোন সন্তান দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একশো হজের সবাব দিবি কিনা আমার নবীজি বললেন নাহাম নাহাম আল্লাহ আকবর অবশ্যই অবশ্যই আল্লাহ মহান আল্লাহ পুতু পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সন্তানের আমল নামার মধ্যে একশত হাজার হজের দান করে দিবে জনগণ সুবাহান আল্লাহ ভাইরা আমার সন্তান আদর্শবান সন্তান হওয়ার জন্য সন্তানকে অবশ্যই আদর্শবান হওয়ার জন্য মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আমি বেশি করে আপনাদেরকে কষ্ট দিব না আমার বিষয়ের আলোকে আলোচনা করি আমি আমার আলোচনার ইতি টানবো আমার বায়ারা আমি কিছু হাদিস নোট করেছি আপনাদেরকে শুনানোর জন্য বলার জন্য আজকে দেখা যায় পাঁচশো টাকার জন্য ওই ঢাকার সাদ বিন আজিজুর রহমান নিজের মাকে গলা টিপে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যে সন্তান মায়ের গায়ে লাত্তি দেয় যে সন্তানটা বাবার কলার ধরে আমি বলবো এই সন্তানের মতো লানতি সন্তান উপরে জমিনের আর একটাও হতে পারে না সন্তান মাকে আঘাত করার জন্য বাবার কলার ধরার জন্য আমি বলবো মা বাবার তার কারণ হলো মা বাবা সন্তানকে দিন এলেম শিক্ষা দেয় নাই সন্তানকে জন্মের পর থেকে কি কি দেওয়া দরকার মা বাবা সেগুলো দিতে পারে নাই যার ফলশ্রুতিতে আজকের এই টেকনোলজির যুগে এসে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার মধ্যে সন্তান মাকে মেরে ফেলছে বাবাকে মেরে ফেলছে ভাইয়ার আমার নেক সন্তান হওয়ার জন্য নেক সন্তান পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে আমার নবীজি বলেছেন নবীজি বললেন তোমরা যখন শাদী করবা বিয়ে করবা বিয়ে করার আগে অবশ্যই তোমাদেরকে নেককার হতে হবে। তোমাদেরকে নিজেদেরকে কি হতে হবে ভাইরা আমার আপনি বিয়ের আগে একশো মেয়ের সঙ্গে মেসেঞ্জারের মধ্যে চ্যাটিং করবেন আর বিয়ের সময় খুঁজবেন রাবে জান্নাতের হুর আপনার মতো বড় বাটপা আর হইতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ পাক বলেছেন তিন দিন ফরে কয় আল্লাহ আকবর জুরত আল্লাহ আকবর

তই বা অসৎ চরিত্রের নারীর সঙ্গে অসৎ চরিত্রের পুরুষের মিলন হবে অত্যই বাদ লিত্যই বিনা অত্যই বউনা লিপ্তই এবং সৎ চরিত্রের পুরুষের সঙ্গে সৎ সৎ চরিত্রের নারীর সঙ্গে মিলন হবে যুবকরা তোমরা যারা কোনো বিয়ে শাদী করো নাই বিশেষ করে আমার সুন্ন সংস্থার বাইরা যারা আছেন এই পশ্চিম চেঁচুড়ি এলাকাবাসী যারা আছেন আপনাদেরকে ওয়াদা করতে হবে আজকে থেকে আমি নিজেও নেকার হব একজন নেক্কারে স্ত্রী বিয়ে করব। আমাদের দুই জনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনি রাত বারোটার পরে ফ্রি মিনিট পাইয়া ফ্রি নেট পাইয়া যদি একশো মেয়ের সঙ্গে চ্যাটিং করেন মনে রাখবেন আপনার সঙ্গে যেই মেয়েটার মিলন হবে ওই মেয়ে দুইশো বেড়ার সঙ্গে সেটিং করছে কথা ঠিক কিনা এই ঘোষণা আমার নয় এই ঘোষণা কার জোরে বলেন এই জন্য বিয়ের আগে মেয়ে যেটাকে দেখেন বালাই লাগে এটা হচ্ছে শয়তানে আপনাকে ওয়াসা দেয় শয়তানে ওয়াসওয়াসা দেয় রে যুব আমরা তো এমন যুবক যে যুবকেরা বাসর করে নবুবত রেখে জিহাদের ময়দানে যাইয়া জিহাদ করে নবীজির চেহারা দেখে দেখে কালিমা পড়ে আল্লাহর জান্নাতে চলে গেছে আমরা সেই মুসলমান কথা কন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সন্তানের প্রতি বাবার অনেকগুলা কর্তব্য দায়িত্ব আছে সন্তানের জন্মের পর একজন বাবার একজন মায়ের সন্তানের প্রতি বারোটা দায়িত্ব যেরকম কয়টা সন্তান দুনিয়া আসার আগে ওই সন্তানের জন্য মা বাবার দুইটা দায়িত্ব আছে কয়টা দায়িত্ব ওই দুইটা দায়িত্ব আপনারা শুনছে আছেন নি। আপনারা থাকবেন না ভাগবেন কথা কয় না থাকবেন না সন্তান মায়ের চেহারার দিকে দেখে দেখে কবুল হজর সব অর্জন করতে হলে সন্তান পরীক্ষা দেওয়ার আগে মা বাবাকে সালাম করে মাদ্রাসায় যাইতে হলে সন্তান বিদেশে যাওয়ার আগে মা বাবাকে সালাম করে যাইতে হলে ওই সন্তানকে নাকার সন্তান বানাইতে হবে আর ওই সন্তানকে নাকার বানানোর জন্য সন্তান দুনিয়ায় আসার আগে আপনাকে দুইটা কাজ করতে হবে আল্লাহর নবী বলেছেন বুখারীর বর্ণনা বুখারী শরীফের 5090 নম্বর হাদিস আমার নবীজি বলেছেন তুম কাহুল মারআতু লি আরবাইন লি আরবাইন তোমরা ওই মেয়েকেই বিয়া ওই মেয়েকেই বিবাহ করবা যে মেয়ের মধ্যে চারটা গুণ আছে জোরে কন কয়টা গুণ জোরে কয় না কয়টা গুণ বিয়ার কথা শুনলে খুশি লাগে ঠিক নি কথা কয় না ঠিক নি লাল দিকের পাড় গেলাম একটা পাগলার জিগাইলাম পাগলা কেন শুনছ বাদ খাইবি নি খাইতাম না কই পাগলা বিয়া করবি নি কয়

ওই মেয়েটার সম্পদ আছে কিনা কি আছে কিনা যৌতুক নেওয়ার জন্য আর দুজনে মাথা লাগলাম এরপর আল্লাহ নবী বলেছেন প্রথমটা বলেছেন ওয়ালিমা আলিহা যেই মেয়ের সম্পদ আছে ওই মেয়েকে বিবাহ করবা বানিয়ে বলছি না রেকর্ড হচ্ছে বুখারি শরীফের পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিস নবীজি বললেন তোমকাহুল মার উলি আর বাইলি মা লিহা চারটা গুণ দেখা বিবাহ করবা এক নাম্বার হলো যে মেয়ের সম্পদ আছে দুই নাম্বার হলো ওয়ালি হাসা বিহা যে মেয়েটা বংশ মর্যাদার দিক থেকে উঁচু বংশের ওই মেয়েটাকে বিবাহ করবা এরপরে আমার নবী বলেছেন সুন্দর দেখে বিবাহ করবা। এরপরে আমার নবীজি বলেছেন ওয়ালি দিন ওই মেয়েটার দিন ধর্ম দিন ধর্ম দেখে তার চরিত্র দেখে তাকে বিবাহ করবা জোরে কান্স মাহানাল আপনারা আসেননি আমার ওয়াজ হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না আমার ওই শ্রোত্রর নাই এরকম ভালো তেমন আমার আগে রাশেদ চাটগামী ভাই কত সুন্দর করে আমাদের অন্তরের খোরাক দিয়েছেন টাইম নাই এজন্য উনি দুই তিনটা গিয়ে চলে গেছেন সামনে ইনশাআল্লাহ ভরপুর গাবেন আমাদের অন্তরের খোরাক দিবেন আমি যতটুকু বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতো राजे আসেননি নবীজি আমার বললেন তুম হোলমার উলি আর বাই লিমা লিহা বলে হাসা বিহা বলে জামা লিহা বলে দি লিহা ওই মেয়েকে বিবাহ করো যেই মেয়ের মধ্যে চারটা গুণ পাওয়া যায় একটা গুণ হল যেই মেয়ের মধ্যে সম্পদ আছে যেই মেয়ের বাবার অদল সম্পদ আছে এরপরে আমার নবীজি বললেন ওলে হাসাবিহা ওই মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা বংশ মর্যাদার দিক থেকে উঁচু ওলে জামালিহা যেই মেয়েটা দেখতে সুন্দর যদি সুন্দর বউ বিয়া না করে বিয়ার পরেও আরেক বেডার সুন্দর বউ দেখলে পরকিয়া করতে মন চাইবে কথাগণ ঠিক নেই মনজন এখানে সব সুফি এই সিস্টেম নাই দিন ধর্ম থেকে তার সুরা জানে কিনা এখন তো সুরাকেরার দেখে না এই ওয়াজটা আমি একদিন আমার মসজিদের মধ্যে করেছি করার পরে এক লোকে ওয়াজটা অর্ধেক শুনছে পুরাটা শুনে নাই ওই যে বলছি চারটা জিনিস দেইখা কে বিবাহ করবেন লোকটা মনে হয় কোথাও গেছে ওরাটাও আর শুনে নাই প্রায় এক বছর পরে আমার কাছে আসছে বলে হুজু আপনার কথা মতো চারটা জিনিস দেইকা ফুলারে বিয়া করেনছি এখন দেখি ফোলার বউ নামাজ পড়ে না আমি বললাম নামাজ কেন পড়ে না কয় বৌ বউ সূরা কেরাত জানে না তো কি দেখছেন চারটা জিনিসের মধ্যে কয় আমার বউ আমার বউকে দেয়া মেয়ের হাত দেখছি পা দেখছি মুখ দেখছি চুল দেখছি এই চারটা জিনিস দেইকা বউরে আনছি আমি বললাম গাদা রে গাদা আমার নবী এই চারটা জিনিস দেখতে বলে নাই আমার নবী বলছে ওই মেয়েটা সম্পদশালী হতে হবে ওই মেয়েটা সুন্দর হতে হবে ওই মেয়েটা বংশ মর্যাদার দিক দিয়ে উচ্চ হতে হবে চার নাম্বারটা নবী বলেছেন ওয়ালে দিন হা ওই মেয়েটা ধার্মিক হতে হবে প্রথম তিনটা যদি কোনো নারীর মধ্যে না পাওয়া যায় প্রথম তিনটা যদি আপনি কোনো নারীর মধ্যে না পান আপনার সব দিক দিয়ে পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা গরিব অসহায় আপনি তাকে বিবাহ করেন কিন্তু শর্ত হলো ওই মেয়েটা যেন ধার্মিক হয় ভাই কত ঠিক না ভাই আমার ধার্মিক মেয়ে বিবাহ করলে ওই ধর্মিক মেয়ের গর্ব থেকে কোনোদিন ইয়া বাকুর আসতে পারে না ধর্মিক মেয়ে বিবাহ করলে ওই মেয়ের গর্বে কোনোদিন চোর টাকা আসতে পারে না আপনারা ইতিহাস জানেন পীরানা পীর মিরান আলী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রদীক লু তালে আন গুড় আম্মা জানছিলেন অমূল খায় ফাতেমা তিনি তিনি ছিলেন কোরানের হাফ এজা অমূল খায় ফাতেমা

ওনার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি মক্তবে নিয়ে গেল আমি কিন্তু লাইন করতেছি আমার যে বিষয়টা এই বিষয়টা আমি লাইন ভাস করে গোসাইয়া বলবো আপনাদের ধৈর্য হবে না ইনশাআল্লাহ পিরানা পিরাম আব্দুল কাদের জিলানী কে মক্তবের মধ্যে নিয়ে গেল ওনার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি আবু সানে উসাজুঙ্গি যখন মক্তবের মধ্যে নিয়ে গেল আর হুজুরকে বলল হুজুর আমার ছেলেটাকে আপনি ভালো করে পড়াবেন বিনিময়ে আমি আপনাকে অনেক মুদ্রা দেব বলে ও আব্দুল কাদের তুমি আমার সাথে জিলানি পড়ে বিশমিল্লা বলে কাদের জিলানি বলে

আমার আব্দুল কাদের জিলানি বলে হুজুর গো আপনি আমার আব্বাকে নালিশ করবেন আমি না আর আমি নালিশ করব আপনি আমাকে পড়াইতে জানেন না আবু সালে মূসা জঙ্গি বিকালবেলা মাদ্রাসার মধ্যে যখনnashlo আব্দুল বাড়িতে যাবো আব্দুল কাদের জিলা নিকে নিয়ে ওস্তাদ জি দৌড়ে আসলেন ও আবু সালে মুসা জঙ্গিরে আপনার সন্তান আব্দুল কাদের জিলা নিকে দিয়েছেন আমার কাছে পড়ার জন্য উল্টা সে আমাকে পড়ানোর জন্য বসে আছে আমি যা পড়াই তার সামনে আস্তে আস্তে করে পড়তে পড়তে আঠারো পড়া পর্যন্ত পড়েছে আমার আব্দুল কাদের জিলানির কাল মুবারকে আবু সালে মুসা জঙ্গি একটা থাপ্পড় মারলু আব্দুল কাদের জিলানি একটা দোল মারলেন দোল মারার সাথে সাথে আব্দুল কাদের জিলানির পিছনে যতগুলি কবর ছিল ওই কবর থেকে সব মৃতার গুলা जिंदा হইয়া আব্দুল কাদের জিলানির পিছে পিছে দৌড়াতে লাগলো ভাইরা আমার অনেক লম্বা ঘটনা এই আব্দুল কাদের জিলানি মায়ের গরিবের আঠারো পারা কোরআন মুখস্ত করেছেন কিভাবে তিনি বললেন আমার মা খায়ের ফাতে মা আমি গর্বে থাকা আরে কোরআন তালামত করতু আর আমি আব্দুল কাদের জিলানি শুনে শুনে আঠারো পারা কোরআন মুখস্ত করেছি তাহলে কোরান পড়তে জানে নেক সন্তান যদি পেতে হয় মা বাবাকে শ্রদ্ধা করবে এমন সন্তান যদি পেতে হয় সন্তান বুজুর্গ হবে নেককার হবে এমন সন্তান যদি পেতে হয় আপনি যে মেয়েকে বিবাহ করবেন অবশ্যই ওই মেয়েটার ধার্মিকতা দেখে আপনাকে বিবাহ করতে হবে কথা গান ঠিক কিনা ভাইরা আমার আমরা মানুষ নামের পশু রাস্তার মধ্যে যেই মেয়েটাকেই দেখে ওই মেয়েটার নাম্বার নামার চেষ্টা করে আফু নাম্বার আসেনি আইরে তুমি মানুষ তুমি মুসলমানের সন্তান তোমার স্বভাব চরিত্র কুকুরের মতো হয়ে গেছে রাস্তার মধ্যে কুকুর যখন আরেকটা কুত্তিরে দেখে কুত্তি বুঝেননি বুঝুন না কুত্তা যখন কুত্তিকে দেখে ওই কুত্তাটা পাগল হয়ে যায় আমরা মানুষ নামের পশু কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে কথা কন ঠিক কিনা

আবার হুজুর খালি বিয়ে করে দেনে হাত না মান আপনাদের জন্য সুযোগ আছে যারা বিয়ে করে ফেলেছেন তারা তো এই দায়িত্বগুলোর আদায় করতে পারেন নাই যারা বিয়ে করবেন আপনারা এই দায়িত্বগুলো আদায় করবেন প্রথম দায়িত্ব যে মেয়েকে বিবাহ করবেন কয়টা জিনিস দেখে করবেন চারটা দুই নাম্বার সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হলো আপনি যখন বিয়ে করবেন বাসর ঘরের মধ্যে যখন যাবেন বাসর ঘরের মধ্যে যাওয়ার পর স্বামী স্ত্রী যখন আপনারা আলিঙ্গন করবেন স্বামী স্ত্রী যখন মোহান করবেন নবীজি আমার বলেছেন কলা রসুর্ল হিসাল্লাল্ল মো আলিঙ্গ লাউ আন্না আহা ডাকুন ইজা আতা আহালাহু। তোমাদের কোন মানুষ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে মিলিত হয় অলা সে যেন বলে বলে বিস্মিল্লাহি আল্লাহ আহম্ম ওয়া জান্নি আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাসকান থেকে শয়তানকে দূর করে দাও এবং আমাদেরকে এই মিলনের মাধ্যমে যে সন্তান তুমি দান করবা ওই সন্তানের কাছ থেকেও তুমি ওই শয়তা ওই সন্তানের কাছ থেকে তুমি শয়তানি শয়তানকে দূর করে দাও নবীজি বলছেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন আপনি স্বামী স্ত্রী মিলন করার সময় যদি এই দোয়াটা পড়েন তাহলে ফাকুদিয়া বাইনাহুমা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মিলনের মাধ্যমে যেই সন্তান দান করবে লামিয়াদুর রুহু লামিয়াদুর রুহু লামিয়াদুর রুহু আমার নবীজি বলেছেন শয়তান কোনদিন ওই সন্তানকে ওয়াসওয়াসা দিতে পারবে না জুরকান সুবহানাল্লাহ আরজন কান্না সুবহানাল্লাহ আপনারা যদি পুরো দোয়া না পড়েন শুধু বিসমিল্লাহ মনে থাকবেনই সকল ভালো কাজের আগে কি পড়তে হয় আরজন কান কি পড়তে হয় বিসমিল্লাহ পড়বেন ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন পানি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন সব কাজের আগে বিসমিল্লার দরকার আছে কিনা বলেন মদ খাওয়ার আগে বিসমিল্লার দরকার আছে কিনা কোন হ্যাঁ তাহলে কয়টা কাজ সন্তান দুনিয়ায় আসার আগে কয়টা কাজ জোরে বলেন কয়টা দায়িত্ব একটা হচ্ছে ধর্মিক মেয়ে দেখে কি করবেন বিবাহ করবেন দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন মিলন করবেন তখন কি পড়বেন কথা কয় না কি পড়বেন বিসমিল্লা এই বিসমিল্লা দ্বারা যদি স্বামী স্ত্রী কি করেন মহানাকা করেন মিলন করেন এই মিলনের মাধ্যমে আল্লাহ পাক যে সন্তান দিবে ওই সন্তান থেকে আল্লাহ শয়তান দূর করবে ওই শয়তান হান্ড্রেড পার্সেন্ট মা বাবার পাগল হবে মা বাবার প্রেমিক হবে যখন ঠিক না।। ভাই না আমার এরপরে সন্তান যখন দুনিয়ায় আসবে ছেলেটা যখন দুনিয়ায় আসবে ছেলেটার কানের মধ্যে আজান দিবেন কি দিবেন আরো জোরে কন কি দিবেন ছেলে হইলে আজান দিবেন মেয়ে হইলে কাউরে শুনাইয়েন না হ্যাঁ কথা কয় না নোয়াখাইলা বাসা বুঝেননি আপনারা ছেলে হইলে কি দিবেন আর মেয়ে হইলে কাউরে জানাবেন না এরকম পোড়া কপালওয়ালা মানুষ আছে কিনা বলেন মেয়ে হলে চোখটাকে

দুনিয়ার মধ্যে এমন কিছু banda আছে বিল উংসা যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় জাল্লা ওয়াজুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাজিম তাদের চেহারা কালো হয়ে যায় মলিন হয়ে যায় যালকান নাওজ বিল্লাহ আল্লাহ যাদের কন্যা সন্তান রয়েছে তাদের ব্যাপারে আমার নবী কি বলেছেন মাঙ্কুননা লাহু সালাসু বানাতিন ইউভি ইউবিহুননা ওয়া ইয়ারহামুহুননা এরপর ওয়ায়াকুলুহুননা ওয়াজাবাত লাহুল জান্নাহ আমার নবী বলেছেন যার তিনটা মেয়ে হলো কয়টা মেয়ে জোরে কয়না কয়টা মেয়ে

নাম কি যে ফাতিমার ব্যাপারে আমার নবীজি বলেছেন ফাতেমা তুমি দা তুমি ফাতেমা হল আমি নবীর দেহের একটি অংশ আবার এই ফাতেমার সম্পর্কে আমার নবী বলেছেন ফাতিমাতু তু নিশাহি আলি আমার ফাতেমা হল জান্নাতি লক্ষ লক্ষ কুটি কুঁটি নারী জাতির সর্দার হবে আমার ফাতেমা বাই আমার আন আবিরআফে কালার আইতুর সুলল্লাহ ই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ আজ নাফি উজুন হাসান

আমার নবীজি ইমাম হাসানকে কুলে নিয়ে ইমাম হাসানের ডান কানের মধ্যে আজান দিয়েছেন বাম কানের মধ্যে একামত দিয়েছেন আল্লাহ নবী বলেছেন উম্মাত এ আমার উম্মাত তোমার যদি ছেলে হয় তোমার যদি মেয়ে হয় হোক ছেলে হোক মেয়ে সন্তানের কানের মধ্যে যখন আজান দিয়ে দিবা ওই সন্তান থেকে শয়তান দূর হয়ে যাবে ওই শয়তান বড় হওয়ার সাথে সাথে ধার্মিক হয়ে বড় হবে জোরগণ সুবান এরপরে সন্তানের তাহানি করবেন তাহানি বুঝেননি তাহানি খাল নবীজি বলেছেন মক্কা থেকে কতগুলি মুসলমান হিজরত করে মদিনায় এসেছে আসমা বিনতে আবু বাকর হজরত আবু বাকর সিদ্দিক আকবর আরেকজন কন্যা উনি বলছে আমি সন্তান প্রসবা সম্ভবা ছিলাম আমি যখন মক্কা থেকে মদিনায় চলে আসলাম মদিনায় চলে আসার পরে আমি যখন কুবার পাহাড়ের মধ্যে গেলাম আমি সন্তান প্রসব করলাম ওই সন্তানের নাম হলো আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে জুবাইরকে আমার নবীজির কাছে যখন নিয়ে গেলাম নবীজির কাছে নিয়ে যাবার পরে আমার নবীজি বললেন কানায়ু উতা বিসবিয়ানি ফায়ুবারিকু আলাইহিম ওয়া ইয়ুহনিকাহুম আমার নবীজি বললেন ও আসমা বিনতে আবি বকর তোমার কাছে খেজুর আছে কিনা বলে আর শুনাল আমার কাছে খেজুর আছে বলে একটা খেজুর এই দিকে দাও আমার নবীজি একটা খেজুর মুখের মধ্যে নিলেন ভালো করে চিবিয়ে ওই খেজুরটাকে নরম করে আমার নবীজি আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আগে থুতু নিক্ষেপ করলেন এরপর কিছু খেজুরের অংশ দিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর বলে আমি যখন আস্তে আস্তে বড় হলাম চতুর্পাশে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কলেরা রোগ ডায়রিয়া রোগ দেখা দিয়েছে অসংখ্য মানুষ এই ডায়রিয়া কলোরার মধ্যে ইন্তেকাল করেছে মানুষ আমার কাছে দৌড়ে আসতো অ্যাপুল লাইফ্স এই এলাকার সবার ডায়রিয়া হয়েছে কলোরা হয়েছে তোমার পেটের মধ্যে কি কলেরা ডায়রিয়া হয় না বলে না বলে কারণ কি বলে কারণটা হলো আমি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আমার মাস মা বিনতে আবি বাকার আল্লাহর নবীর কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন আমার নবীর থু থু মোবারক সর্বপ্রথম আমি আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে এসেছি খোদার কসম মৃত্যুর আগ পর্যন্ত আমি আবদুল্লাহ ইবনে জুবাইরের পেটে কলেরা হবে না এই জন্য আল্লাহ নবী বলেছেন সন্তান যখন হবে সন্তানের জন্য মা বাবার দায়িত্ব হলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবেন মাশাআল্লাহ বাবা হইছি ঠিক কিনা বলেন সন্তানটাকে এখনো গায়ের থেকে রক্তগুলা ভালো করে না আপনার পরিষ্কার করে নাই

যত মানুষ আপনার সন্তানের চেহারা দেখেছে একটা বদ নজর আছে এই ছবিটা মানুষ দেখে ভালো মানুষও দেখে খারাপ মানুষও দেখে এই ছবিটা দেখে কেউ সবাই তো আর মাশাল বলে না আলহামদুলিল্লাহ বলে না বলে ওয়াও কি বলে এমনি হা ধরে আছে মাসাল্লাহ নাই নজিবুল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই আপনি আপনার সন্তানের জীবনটা কি করলেন কথা হয় না আপনার সন্তানের কি কি করলেন এজন্য সন্তান হওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব হচ্ছে বাবা হিসাবে কি করবেন ছবি তুলে ইনস্টাগ্রামে ফেসবুকে দিবেন ঠিক কিনা বলেন কি করবেন ছেলের কানে কি দিবেন এরপর আল্লাহর নবী বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুলা

আমার ছেলের আকিকা করব আমি কি গোস্ত খাইতে পারবো কিনা আমাদের দেশে আকিকার গোস্তটাকে এমন নিকৃষ্ট মনে করে তারা বলে আকিকার গোস্ত মা বাবা খাইতে পারে না খবরদার গরত আনিস গরত আনিস এতিম খানাত লই যা খড় লই যা নাউজুবিল্লাহ আগে আপনি খাবেন আর পারলে যার আকিকা করছেন তারা খাওয়াইবেন এখন সাত দিনের বাচ্চা কি খাইতে পারেনি

সপ্তম দিনে আপনি আপনার সন্তানের নামকরণ করবেন জোরে বলেন কি করবেন নামকরণ করবেন খবরদার মনে রাখবেন আপনার সন্তানের নামটা যেন হয় কোরআন সুন্না মতে কথা ঠিক কিনা ছেলের নাম রাখছে তুফান কোলে বাস্তব কথা বলতেছি ছেলের নাম রাখছে তুফান আমার কাছে আনছে বলে হুজুর আমার সন্তানটা রাত্রে বেশি কান্না করে একটা ফু দেন জিগাইলাম নাম কি কয় তুফান আমি কইলাম তুফানের মধ্যে ফু দিলে আমার ফু লাগবে না এই তুফানের মধ্যে কি ফু দেওয়া যাবে নি এ নাম রাখছে কে কোথেকে রাখছেন কোন হুজুর রাখছে বলে তো কোথা থেকে রাখছেন কয় গুগল শরীফ ইসলাম রাখছি কি শরীফ নাম রাখবেন কোরআন শরীফ হাদিস শরীফ থেকে নাকি গুগল শরীফ থেকে এখন কি করে গুগলে সার্চ মারে এই সাসমাইরা মিন্টু বোল্টু ফিনটু কুত্তার নামও মিন্টু করে ডাকে মানুষের নামও মিন্টু বলে ডাকে কথা কানা ঠিক কিনা ওই দিন দেখছি একটা কুত্তারে খানা দিতেছে একবার মিন্টু ডাকতেছে নামাজ বলেন না এখন মানুষের নামও কি বোল্টু এই নামের কারণে সন্তান কোথায় যাবে আপনাকেও নিবে জাহান নামে সন্তানকে কোথায় নিবে হাসুরের ময়দান যখন হবে আমার আল্লাহ বলবে মরিয়াম এই দিকে আস দুনিয়ার সব মরিয়াম যাইয়া আল্লাহর এজাহারের মধ্যে আদালতের মধ্যে দাঁড়াবে বলে আল্লাহ আমাদেরকে ডেকেছেন নিশ্চয়ই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বলবেন না রে আমি তোদেরকে ডাকি নাই আমি ডাকছি ঈশা নবীর মা মরিয়ামকে তখন আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ বলবে যা রে ও দুনিয়ার জগতের সব মরিয়াম যেহেতু আমার ডাকে তোমরা এসেছ ঈশা নবীর মা মরিয়ামের সঙ্গে তোরা জান্নাতে চলে যা হাসুরে ময়দানে আল্লাহ বলবে আব্দুল কাদের পিরানা পীর দৌড়াইয়া আল্লাহ রাজারের সামনে আদালতের সামনে যখন চলে যাবে দুনিয়ার সব আব্দুল কাদের পিছে পিছে দৌড়াবে আল্লাহ বলবে তোদেরকে ডাকি নাই আমি ডেকেছি আমার দোস্ত আমার হাবিব আমার বন্ধু আব্দুল কাদের জিলানিকে যা যেহেতু তোরা আব্দুল কাদের জিলানির সঙ্গে চলে এসেছিস তার সঙ্গী হয়ে তোরা জান্নাতে চলে যা

মো হাম্মদ মো তোফান বি সাল কেউ বাবা বলে নবী আমার নুরে রি পুতুল কেউ বা বলে নবী আমার গোলাপেরি ফুল নয় সে গোলাপে নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূরে আল্লামো হাম্মদ মো স্তূানবী

মোহাম্মদ মুস্তফা নবী সাল বায়ার আমাত এই জন্য বলতেছিলাম সন্তানকে যদি নাক্কার বানাতে হয় নাক্কার স্ত্রী ঘরের মধ্যে আনতে হবে নাক্কার স্ত্রী ঘরের মধ্যে যদি থাকে আপনার সন্তান কোনোদিন চোর হবে না ডাকাত হবে না কথা গন ঠিক কিনা আপনার স্ত্রী নাক্কার না আপনার ছেলে স্কুলে যাওয়ার সময় একজনের টমেটো গাছের টমেটো দেখে লোভ সামলাইতে পারে না লাল লাল টমেটো ছিঁড়ে ছিঁড়ে পকেটে নিল ভেন্ডি নিল কাঁচা মরিচ নিল পকেট পুরাইয়া ঘরে যখন নিছে মা খুশি হয়ে গেল বাবা আমার জন্য কতগুলা জিনিস আনছো